গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম মাঝখানে ঠিকঠাক মতো ব্লগ করিনি পুজো গেল লক্ষ্মী পুজো গেল তো এই সময় তোমরাও খুব ব্যস্ত ছিলে যার জন্য খুব ভালো করে ভিডিও শ্যুট করিনি খুব ভালো করে ভিডিও প্রতিদিন মানে রেগুলার যেভাবে করি রেগুলার যেভাবে আপলোড করি সেভাবে আর করা হয়নি তো আবার এখন থেকে করতে হবে তো সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে এখনো অবধি পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি সব কিছু তো তোমরা সারাদিন সঙ্গে থাকো ছেলে এখন প্রতিদিন সকালে ওটস খায় আর আজকে একটুখানি আমিও খাবো এর জন্য একটুখানি অন্যরকম করে করছি ওটটা প্রতিদিন করি তেল ছাড়া আজকে এক তেল দিয়ে নিলাম আর এখানে গাজর আর মিসগুলো সিদ্ধ করে রেখেছি সেটা এখন একটু হালকা হালকা করে ভাজা করে নেব আর একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে তারপরে একটু সিদ্ধ হলে পরে ওটসটাকে আমি ছেড়ে দিলাম ওটসটাকে একটু হালকা করে ভাজা করে নিয়েছিলাম তো মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে গেছে একটু সামান্য নুন দিয়েছি একটু চিনি দিয়েছি আর ছেলেকে দিলাম ডিম দিয়ে আর এদিকে আমারটা রয়েছে হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে তো প্রচুর সবজি বাজারে এনেছে আর মাংস এনেছে মিমিদের জন্য তো মিমিদের জন্যই মোটামুটি দু একদিন পরপরই বাজারে যেতে হয় নয়তো সবজি বাজারদের যদি ঘরে থাকে দেখবে টুকটা করে খাওয়া হয়ে যায় কিন্তু মিমিদের জন্য বিশেষ করে যেতে হয় তো অনেক কিছুই নিয়ে এসেছে সব গুছিয়ে নিলাম আর অনেকগুলো পেয়ারা এনেছে এখানে রাখলাম এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে অনেকগুলো কাজ আছে পুজোর যে বাসনগুলো সেগুলো মেজেছিলাম সেগুলো এখন একটুখানে গুছিয়ে রাখছি একটা সাইডে রাখা ছিল মেজে রেখে দিয়েছিলাম আর কিছু বাসন রয়েছে যেগুলো দিদিকে দিয়েছি দিয়ে মানে একটু ভারী আর পারছি না গো তো এগুলো মাজা হয়ে গেছে এখন গুছিয়ে গাছিয়ে সমস্ত আবার জায়গা মতো রেখে দিতে হবে প্রদীপটাকে আজকে মেজেছি এখন তেল দিয়ে সলতে দিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম তারপরে আজকে আমাদের ম্যাক্সির অবস্থা দেখো ম্যাক্সিকে আমি জোর করে কলা দিয়ে আর ওদের ড্রাই ফ্রুট মেখে দিয়েছি সেগুলো দিয়ে খাইয়ে দিচ্ছি কিছুতেই খেতে চাইছিল না খাওয়াটা নষ্ট করব তো এই জন্য জোর করে করে হা করিয়ে করে খাওয়াচ্ছি চেরিকে তো খাওয়াতেই পারছি না ম্যাক্সিকে তবুও জোর করে করে হাঁ করিয়ে খাওয়াচ্ছি এই দেখো এদের নিয়ে যে অবস্থা হয় কি আর বলবো বলো এখন রোদটা উঠেছে পুরো বাঘের মতো কে বলবে যে শেষ রাত্রের দিকে এত বৃষ্টি এত মেঘের গর্জন হয়েছে এখন দেখে বোঝাই যাচ্ছে না এই দেখো লাফি লাফিয়ে আসছে আমাদের ম্যাক্সি তো ছেলে ধরে নিল আসলে ওর এখন ব্যবস্থা হবে ওর এখন সমস্ত লোম ছাঁটাই হবে তো ওকে বারান্দায় নিয়ে যাচ্ছে তো ছেলে আর আমি ধরেছি ওকে আর ওর প্রচণ্ড লোমগুলো না ঘন মানে আমাদের চেরি আছে মিমি আছে ওদেরও এত ঘন না ওর যা লোমের গ্রোথটা খুবই বেশি আসলে ও বড়ো ছেলে তো এই এই অবস্থা দেখো কত লোম কাটা হয়েছে এই দেখো প্রচুর সময় লেগে গেছিলো এই সব কাজগুলো করতে গিয়ে কিন্তু এগুলো করতেও হয় ভালো করে ধুয়ে তারপরে জামাটাকে ছেড়ে নিলাম কারণ আমার এখনো মাছ রান্না বাকি আছে গতকাল মিমির লোম ছাটাই হয়েছিল মিমিকে স্নান করিয়েছিলাম আর আজকে আমাদের ম্যাক্সকে লোম ছাটাই করিয়ে তারপরে স্নান করালাম একদিনে তিনজনকে হয় না দুজনকেও হয় না আর আগামীকাল করবো চেরিকে মানে এদের যেমন গায়ের মধ্যে নোংরা হয়েছে তেমন মানে গরমে ওদের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে আর এখন জল দিয়ে আসছি মানে চেরি এতক্ষণ খুব চিৎকার করেছে একা ছিল তো আবার রান্নাঘরে চলে যে রান্নার কাজ করার জন্য তো আমি এখন কিছু একটা খাচ্ছি কিন্তু কি খাচ্ছি আমার কিছুতেই মনে পড়ছে না জানো তো তোমাদের বলতে পারলাম না তো যাই হোক আজকে রান্না করছি ভেটকি মাছ নুন হলুদ অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছি আর মাছটা এনেছিলো আগের দিন যখন বাজার করেছিল তো এখন প্রথমে ভাজা করে নিচ্ছি এই এই দেখো আগের দিন তুমি কোনো ভিডিও শ্যুট করিনি আগের দিন আমি পর্দাগুলোকে লাগিয়েছিলাম খুব কষ্ট হয়েছিল পর্দাগুলো লাগাতে আর এই যে আমাদের মাছের বাজার এখনও অব্দি গোছানো হয়নি সব কিছু অগোছালো হয়ে রয়েছে আর ছেলেকে সময় মতো খেতে দিয়ে দিয়েছি আর আমাদের মিমিকেও খেতে দিয়েছি এই দেখো আমার একটা গাডার পরে মিমি খাচ্ছে প্রতিদিনের মতো সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি ভোগ নিবেদন করেছি আর মিষ্টি সোনা বসে বসে সমস্ত খাবারগুলো খেয়ে নিচ্ছে আর এখন আমি ফুল দিয়ে দিলাম নারায়ণ ঠাকুরের চরণে আর এই দেখো আজকে আমাদের এই রান্না হয়েছে ডাল হয়েছে একটা তরকারি হয়েছে বেগুন ভাজা আর মাছ এই হলো পদ আর একটা লেবু কেটে নিয়েছি চাল কুমড়ো ভাজাও হয়েছে রান্না মানে যেরকমভাবে শেয়ার করিনি তোমাদের সাথে আর এই যে মাছের ঝোলটা রান্না করেছি আর এই দেখো পাশের বাড়ি থেকে মিষ্টি দিয়ে গেছে আগের দিন যেহেতু প্রসাদ দিয়েছিলাম এই ওটা ফুল ওটা ওটা রাস্তাঘাটে যাবি না আর তাড়াতাড়ি আসবি দেড়ি করবি না বুঝেছিস রাত্রিবেলায় এলে পরে বেরোবো মোটামুটি কখন আসবি তুই আর দেরি হবে না তো বেশি ঠিক আছে হ্যাঁ নিচে বাচ্চাগুলো রয়েছে ওদের জন্য কথা বলতে এতটা অসুবিধা হয় তোমাদের কি বলবো আর এখন বাড়িতে আমি আর মাই আছি আর গ্যাসের উপরে দুধটাকে বসানো রয়েছে এই দুধটা আনা হয়েছিল লক্ষ্মী পুজোর দিন যদি একটু পায়েস করি কিংবা একটুখানি সুজি করে ওর জন্য তো ওগুলো তো আর করতে পারিনি মানে সময় ফুল করতে পারিনি এই জন্য হয়নি অনেকে করে কিন্তু আমি অতটা পেরে উঠি না ভাই এত কাজকর্ম করে এতগুলো ডগি সামলি আমি পারি না তো এই জন্য করতে পারিনি সাথে যদি একজন কেউ থাকে একটুখানি হেল্পার যেমন জন্মাষ্টমী ফুলতে আমার বৌদি আসে অনেক কিছু করে ফেলি কিন্তু এটা না একা একা পারি না গো এই জন্য হয়নি তারপরে ছেলে ব্যায়াম থেকে ফিরবে ওর জন্য একটু রুটি বানাবো সকালে একটা মেখে রেখেছিলাম তো সকালে আর ওর রুটি খায়নি ওই জন্য বানাইনি তো এখন করবো এইসব কাজগুলো আছে আর ওয়েদারটা খুবই খারাপ যদি বৃষ্টি কম থাকে একটু বেরোনোর কথা আছে ছেলের সাথে টুকটাক নিয়ে জিনিসপত্র আনতে হবে তো এই আর কি ব্যাপার তো চলো সঙ্গে থাকো চা তৈরি করা হয়ে গেছে এখন আমারটা টেবিলের উপর রাখলাম আর শাশুড়ি মাকে দিয়ে আসি আর মাকে বলি যে মা চলো টেবিলের উপর বসে বসে খাবে কিছুতেই আসে না উনি শুয়ে শুয়েই খাবে তো যাই হোক বয়স্ক মানুষরা কথা শোনে না এটা সত্যি কথা বাচ্চাদের কথা শোনা না যায় কিন্তু বয়স্ক মানুষরা শোনে না চা রেখেছি চায়ের কাপের মধ্যে বিস্কুটগুলো গুলো গেছে মানে একটু তাড়াহুড়ো করে যে ছেলে নিচে এসে দরজা টাকা দিয়েছে আর ঘাবড়ে গিয়ে ওরকম হয়ে গেছে তো নিচে যাই আজকে সারাদিনই ওয়েদারটা খুব একটা ভালো ছিল না মানে সকালে দিকে রোদ ছিল তারপর থেকে একদম মেঘলা মেঘলা বৃষ্টি এরকম চলেছে তো সন্ধ্যা বেলাতেও বৃষ্টি ছিল তারপরে এখন রিস্টা থেমেছে তো এখন বেরোচ্ছি ছেলের সাথে বেরোচ্ছি আর এখন প্রায় পনেরো আটটা মতো বাজেই আমরা অটোতে উঠলাম এবারে আমরা যাচ্ছি চিড়িয়া মোড়ে সাদিন খুলে আমার এখনও মনে পড়ে যে হাজব্যান্ডের সাথে বিয়ের পরে কতবার এসেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে তো এখন তো আশাই হয় না আর ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় রয়েছে এত রাত্রেও তো চলে এসেছে এই দোকানে এখানে সমস্ত রকমের পর্দার কাপড় তারপরে বিছানার চাদর টেবিল ক্লথ সব রকম কালেকশান এখানে আছে আর খুব ভালো ভালো মানে তুমি যেটা দেখবে সেটা পছন্দ হবে তো টেবিল ক্লথগুলো দেখো কত সুন্দর সুন্দর দেখাচ্ছে আর নেব তো একটাই কিন্তু সমস্ত কিছু দেখতে হয় অনেক দিন টেবিল ক্লথ কেনাও হচ্ছে না তোলা একটাও নেই সব ব্যবহার করা হয়ে গেছে এখন তো একটা পাতা রয়েছে এই জন্য তোলা রাখার জন্য একটা কিনতে এসেছি তোমাদেরকেও একটু দেখালাম এখন বাজে রাত্রি প্রায় নটা বাড়ি থেকে ফিরছি কসমেটিক্সের দোকান থেকে অনেকগুলো জিনিসপত্র কেনা হয়েছে কিন্তু হেনাটা নেওয়া হয়নি আমার ঘরে একদমই হেনা নেই হেনা অনেকদিন করা হচ্ছে না আর ছেলেকে বললাম যা তুই হেনাটা আমাকে এনে দে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে একটা দোকান রয়েছে ওই দোকানটাতেই আমি যে হেনাটা ইউজ করি জোভিসের হেনা সেটা পাওয়া যায় আর আমি যে দোকানগুলোতে যাই কোনো দোকানে পাই না এই জন্য ছেলেকে পাঠিয়ে দিলাম আবার ওখান থেকে ফোন করছিল আমাকে একটা নেব না দুটো নেবো তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলাম পাশে যে ফুলের দোকানটা সেই ফুলের দোকানে প্রচুর ভিড় যেহেতু আগামীকাল বৃহস্পতিবার এই মাত্র তো ব্যাগটাকে রেখে তারপরে বাচ্চা মানে তো এখন উপরে নিতে হবে ওরা সারাদিন রয়েছে তো এখন উপরে নিয়ে যাবো কারণ ওরা ভীষণ কান্নাকাটি করছে আর থাকতে চাইছে না এখানে আর আজকে শাশুড়ি বাড়িতে একাই ছিল আর কত লোকের বাড়িতে কি বলো ডাকাডাকি করা থাকা এগুলো এটুকু তো আমাদের বেরোতেই হবে তাই না এই জন্য সব সময় লোকের বাড়িতে গিয়ে থাকাটাও ঠিক ভালো লাগে না তো ওনারও খুব একটা পছন্দ না দেখলাম আমি বললাম বললো আমি থাকছি তোমরা ঘুরে আসো তো এগুলোকে এখন একটা একটা করে উপরে পাঠান

মা আমাকে কয়দিন ধরেই বলছে যদি ব্যারাকপুরে যাও এর মধ্যে একটা পাপোস নিয়ে আসবে তো মার জন্য এনেছি আর এই যে ডান দিকে যে রাখলাম ভাতটা এটা হলো দুপুরের ভাত এটা মিমিদের হয়ে যাবে হয়তো অল্প স্বল্প লাগবে তো এখন নতুন করে চাল দিয়ে ভাত বসাতে হবে এই জন্য হাঁড়িটাকে একটু ধুয়ে নিলাম আর হলুদের প্যাকেটটা এখন আমাকে ঢালতে হবে হলুদটা একদম খালি হয়ে গেছে কৌটোটা তো এখন ঢেলে নিচ্ছি যেহেতু মিমিদের মাংসটা সিদ্ধ বসাতে হবে হলুদ তো একদম লাগবেই তো দেখো আমি কতটা চাল নিচ্ছি আমরা কতটুকু খাইয়ে দেখো এক কোটো চাল নিলাম এতেই আমাদের হয়ে যাবে আর ছেলের জন্য যেহেতু রুটি করবো ওর জন্য লেচিগুলো নিয়ে নিচ্ছি একটা ওভেনে ভাত বসিয়েছি আর একটাতে মিমিদের মাংস সিদ্ধ হচ্ছে তিনটে ওভেন থাকা সত্ত্বেও দুটো ওভেন জ্বলার কারণ হলো আমাদের ডান দিকে যে ওভেনটা ওটা খারাপ ওটা জলে না তো তার জন্যই ডান দিকের ওভেনটা যেহেতু খারাপ জলে না এই জন্য দুটো কাজ চালাতে হয় আর ছেলে রুটিটা এখন হয়নি এখন প্রায় ছেলে এখন যেহেতু টাইমে খায় এই জন্য রুটিগুলো হওয়ারও অপেক্ষা করছে না মানে কখন থেকে বলছি খেতে দাও খেতে দাও যদিও রাত্রি হয়েছে দশটা কুড়ি বাজে খিদে পেয়েছে তো এখন কটা বানিয়ে দিলাম এ কটাকে দিয়ে দিই তারপরে আবার ছেঁকে দেবো এনে দাঁড়া তরকারি দিচ্ছি সকালে আজকে করেছিলাম ফুলকপি আলু দিয়ে তরকারি তো এই তরকারিটা ছেলের খুব পছন্দ হয়েছে ওকে দিয়ে দিলাম খেতে আর ওকে তো কয়েকটা রুটি আগে বানিয়ে দিয়েছি আরও বাকিগুলো বানিয়ে দিচ্ছি কারণ ও তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আসলে ব্যায়াম করে তো ব্যায়াম করলে এমনিতে শরীরচর্চা করলে যে কোনো জিনিস করলে পরে একটু খিদেটা বেড়ে যায় এর জন্য সময় মতো খেতে না দিলে ওরও সমস্যা হয় একটু কষ্ট হয় আর এখন নতুন বাটারটা খুলে ফেললাম বাটার অনেকদিন আনা হয় না অনেকদিন পর আজকে বাটার আনা হয়েছে আজকে বেরিয়ে কি কী জিনিস কেনাকাটা করলাম তোমাদেরকে তো দেখানো হয়নি তো তোমরা একবার দেখে নাও আর বেশিরভাগ যা যা আছে সবই আমারই জিনিস আর এটা হলো একটা বডি ওয়াশ এটা নিভিয়া কোম্পানি যদিও এটা বাথরুমে রাখলে পরে সবাই ব্যবহার করি আমরা হাজব্যান্ড ছেলে শাশুড়ি মা আমি আর এটা হলো শ্যাম্পু আর এই শ্যাম্পুটা তোমরা একবার ইউজ করে দেখো লরিয়ালের এটা নতুন এসেছে এটা খুব ভালো শ্যাম্পুটা চুলটাকে খুবই সিল্কি রাখে আর এই যে আমার পছন্দের টিপের পাতা যেটা আমি যে দোকানে যাই সেখানে যারা কোথাও পাওয়া যায় না পুজোর সময় অনেক খুঁজেছি পাইনি আর এটা হলো ল্যাকমি অ্যাপসোলিউটের একটা মশ্চুরাইজার তো এটার মধ্যে হালকা মেকআপের টাচ থাকে আর আমি যেহেতু খুব কড়া মেকআপ করি না এই জন্য আমার জন্য পারফেক্ট এটা দিনের বেলা রাত্রিবেলাতে কোথাও যেতে আমরা ব্যবহার করতে পারি আর এটা হলো একটা লিপস্টিক আমি যে লিপস্টিকটা কিনেছিলাম ল্যাকমি ডি ওটা ছোট ছিল ওটা শেষ হয়ে গেছে যেহেতু আমি একটুখানি এদিক ওদিক যাই আমি একটুখানি লিপ লিপস্টিকটা পড়তে আমি খুবই পছন্দ করি তো তার জন্য এটা আবার কেনা হয়েছে এটা একটু বড় সাইজের যখন পড়ব তখন তোমাদের দেখাবো কালারটা আর এই যে চারটে গাডার দেখছো এই গাডারগুলো মিমিদের জন্য কেনা হয়েছে ওদের একটাও গার্ডার নেই আর এই যে ক্লিপটা এই ক্লিপটা কেনা হয়েছে আমার যেহেতু একটাই ক্লিপ রয়েছে যখন তখন ভেঙে যেতে পারে ল্যাকমির দুটো জিনিস কিনে আমি একটা গিফট পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দুটোর সাথে পাওয়া গেছে গিফটটা আর খুব ভালো একটা গিফট পেয়েছি মানে যেটা আমি পড়তে খুব ভালোবাসি সেটা হলো লিপস্টিক আর এটা স্টিক নয় এটা একটা একটা কৌটোর মধ্যে রয়েছে তোমাদেরকে বের করে দেখালে তোমরা বুঝতে পারবে জিনিসটা বেশ ভালোই আর কালারটা খুবই সুন্দর তো এদিক দিয়ে তো খুলতে পারছি না তো প্রথমে চেষ্টা করলাম এদিক দিয়ে কিন্তু কিছুটাই এটা বেরোচ্ছে না যেহেতু গোল মতন একটা কৌটো তো এই দিক দিয়ে চেষ্টা করছি এদিক দিয়ে দেখো এখানে বেরিয়ে যাবে এটাই এখানেই রয়েছে সামনের দিকেই তো এই দেখো কৌটোটা আর তোমাদেরকে পুরো কালারটা দেখাচ্ছি বের করে নিই তুলিটা এটা তুলি দিয়ে পড়তে হয় এই দেখো তুলিটা আবার ঢাকনা দেওয়া আছে খুব ভালো সিস্টেম করেছে মানে একদম নিরাপদ খোলা থাকবে না এ দেখো যখন আমি পরবো তখন এটা ঢাকনাটা খুলে নেবো ইউজ করবো তারপর আবার ঢাকনা লাগিয়ে রেখে দেবো যেরকম করে আমরা কাজলগুলো ব্যবহার করি সেরকমই তো এই দেখো কি সুন্দর কৌটোটা তাই না তো কালারটাও দেখো কি সুন্দর ঠোঁটে যখন পড়বো তখন তোমাদেরকে দেখাবো তোমাদেরকে তো সবকিছু দেখাই আর কি নতুন করে বলবো বলো একই কথা সবসময় বলি আর এই যে এই হেনাটা কেনা হয়েছে আর এই যে এই টেবিল ক্লথটা কিনলাম আর এই আজকে আমি টেবিল ক্লথ কিনেছি পুরো মানে আমার একটা অন্য পছন্দ হচ্ছিল কিন্তু ছেলে বললো দে এই কালারটা খুব সুন্দর কালারটা মানে কালারফুল আছে সুন্দর ফুল ফুল এই জন্য নিলাম এটা আজকে আমার অনেকদিন পর কিছু কেনাকাটা করতে গেলাম ছেলেকে সঙ্গে নিয়ে আর যে সমস্ত জিনিসপত্রগুলো আমি কিনে এনেছি সেগুলো প্রত্যেকটাই দামি আর ল্যাকমি জিনিস তো প্রচুর দামি হয় আর এবছরে পুজোতে আমি সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি বিভিন্ন রকম খরচাপাতিগুলো গেছে তার জন্য একটু তো ভাবনা করতে হয় আর আজকে সমস্ত যে যে জিনিসগুলো এনেছি সেগুলো প্রত্যেকটা দামি যেহেতু আর সমস্ত খরচাটাই আমার শাশুড়িমা চালিয়েছে এবং এরকমভাবে আমার শাশুড়িমাই করে কারণ আমার শাশুড়িমার ওই একই ছেলে আমার হাজবেন্ড আর এর ড্রাইভার পুরোপুরি আমার শাশুড়িমারি মানে এই সমস্ত খরচাপাতি করার কারণ আমার হাজব্যান্ডকে কোথাও দূরে চাকরি করতে যেতে দেয়নি আমার শাশুড়িমা এবং আমার দিদি শাশুড়ি কারণ আমি বিয়ের পরে দেখেছি আমার হাজব্যান্ড যেই প্রফেশনে ছিল সেই প্রফেশনে আমাদের এই কলকাতার বুকে কোনো ভালো চাকরি বাকরি কিংবা ভালো টাকা পয়সা রোজগার করার সুযোগ নেই তো তাকে রোজগার করতে হলে তাকে বিদেশে যেতে হতো নয়তো ইন্ডিয়ার মধ্যেই বিভিন্ন দূরে দূরে যেতে হতো তো আমার হাজব্যান্ড যখন কাজ করতো তখন তার বহু বন্ধুবান্ধব বিভিন্ন কলিগরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে বিদেশে গেছে আমার ছেলের জন্মদিনের দিন যে বন্ধু এসেছিল সেও আমার হাজবেন্ডের সাথে কাজ করতো কিন্তু সে এখন কাতারে সেটেল হয়ে গেছে আর এরকম প্রচুর বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজকর্ম করছে প্রচুর টাকা ইনকাম করছে যেই সুযোগ আমার হাজবেন্ড কিন্তু পায়নি অনেক চেষ্টা করেছিল অনেক বুঝিয়েছিল আমাদের বাড়ির লোককে কিন্তু তারা কিছুতেই বোঝেনি যেহেতু তাদের ওই একমাত্র ছেলে একমাত্র সম্বল তো এই জন্য সমস্ত থায় ভার সমস্ত খরচাপাতি আমার শাশুড়িমা আমাদের সমস্ত কিছুই বহন করে এই রকম পরিস্থিতি হওয়ার জন্য আমার শাশুড়িমাই পুরোপুরি দায়ী সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আস্তে আস্তে তোমরা সঙ্গে থাকো তোমাদের সঙ্গে আমি বিভিন্ন ব্যাপারগুলো শেয়ার করব যেহেতু তোমরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছো এবং চ্যানেলের সাথে যুক্ত থাকা মানে আমার পুরোপুরি আমার লাইফটাকে তোমরা জানতে পারছ তোমাদেরকে সব কিছুই আমি অল্প অল্প করে বলবো তো তোমরা সঙ্গে থাকো এবং আজকের ভিডিও এটুকুই তোমাদের আজকে সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও যদি বন্ধুরা ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব খুব সাবধানে থেকো গুড নাইট